জাতি ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমাদেরকেও অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মনিরুল ইসলাম, প্রভাষক বাংলা, মতিঝর্ণ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাংলা সাহিত্য বই থেকে আশা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, সাহসী জননী বাংলা থেকে নৈবেদ্যিক প্রশ্নোত্তর অনুশীলনের পর্বে আজকে তোমাদের প্রিয় শিক্ষার্থী, তোমাদের আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে এই নৈবেদ্যিক প্রশ্নোত্তর অনুশীলন করাবো। প্রিয় শিক্ষার্থী, দশম শ্রেণীর বাংলা প্রথম পর্বের যে ক্লাসগুলো অনুষ্ঠিত হলো, আজ তোমাদের দশম শ্রেণীর সংক্ষিপ্ত বাংলা সিলেবাসের শেষ ক্লাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ইতিমধ্যে যে 9টি ক্লাস আপলোড হয়েছে, সেই ক্লাসগুলো তোমাদের শতভাগ গুরুত্বের সাথে মনোযোগ সহকারে দেখলেই তোমাদের প্রথম ইভালুয়েশন টেস্ট পরীক্ষায় শতভাগ নাম্বার পাবে বলে আশা করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো যাই আমরা এই পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো উপলব্ধি করতে পারবে, কবি পরিচিতি সম্পর্কে জানতে পারবে, পাঠ পরিচিতি সম্পর্কে সংক্ষেপে বলতে পারবে, নতুন শব্দের অর্থ বলতে পারবে এবং বাক্য প্রয়োগ দেখাতে পারবে, তিনটি পদ্যাংশের অর্থাৎ আশা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, সাহসী জননী বাংলা পাঠ থেকে নৈবেদ্যিক প্রশ্নোত্তর অনুশীলনের মাধ্যমে শিখতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের প্রথম পাঠ আশা, সিকান্দার আবু জাফর, কবি পরিচিতি থেকে বলছি। খুলনা জেলার তেঁতুলিয়া গ্রামে 1919 সালের 19 মার্চ সিকান্দার আবু জাফর জন্মগ্রহণ করেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এখানে দুটি নৈবেদ্যিক প্রশ্ন দেখতে পাও, যে কোন জেলায় কোন গ্রামে জন্মগ্রহণ করেন, কত সালে এবং কত তারিখ সিকান্দার আবু জাফর জন্মগ্রহণ করেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো 1919 সালে 19 মার্চ সিকান্দার আবু জাফর জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ মঈনুদ্দিন হাশিমি, পেশা ছিলেন তিনি একজন কৃষিজীবী এবং ব্যবসায়ী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সিকান্দার আবু জাফর 1937 সালে তালা বিদে ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিক অর্থাৎ এসএসসি পাশ করেন এবং কলকাতার রিপন কলেজ থেকে আইএ অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশ করেন। কর্মজীবনে তিনি ছিলেন একজন সাংবাদিক। দেশ বিভাগের পরে অর্থাৎ 1947 সালে দেশ যখন বিভাগ হয়ে পড়ে, তিনি স্থায়ীভাবে ঢাকায় বসবাস করেন। এ সময় তিনি রেডিও পাকিস্তানের চাকরি থেকে দৈনিক শুরু করে দৈনিক ইত্তেফাক, দৈনিক মিল্লাত, মাসিক সমকাল প্রভৃতি পত্রিকায় সাংবাদিকতা করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় দফা আন্দোলনের বেগবান করে তোলার জন্য তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুর, একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ অর্থাৎ নৈবেদ্যিক প্রশ্ন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ছয় দফা আন্দোলনের উদ্যোক্তা এবং প্রবক্তা, তার এই ছয় দফা আন্দোলনকে বেগবান অর্থাৎ ত্বরান্বিত করার লক্ষ্যে তিনি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেন এই সিকান্দার আবু জাফর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাধীনতা আন্দোলনে তিনি ছিলেন একজন একনিষ্ঠ সংস্কৃতি কর্মী। মুক্তিযুদ্ধের সময় তার লেখা আমাদের সংগ্রাম চলবেই গানটি স্বাধীনতা কামী বাঙালি জাতিকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই নৈবেদ্যিক প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সংগ্রাম চলবে এই গানটি স্বাধীনতা কামী অর্থাৎ সেই সময় যুদ্ধের চলাকালীন সময় বাঙালি জাতির যে অনুপ্রেরণা দায়ক গান কবিতা ছিল, সেই সময়ের সংস্কৃতি কর্মী হিসেবে তিনি তার এই গানটিকে রচনা করেছিলেন এবং তাদের স্বাধীনতা যুদ্ধের জন্য উৎসর্গ করেছিলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার গণসঙ্গীত কবিতা মেহনতি মানুষের মুক্তির প্রেরণা সমৃদ্ধ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা কবিতা
এবং ইত্যাদি প্রভৃতি কবিতা কবিতাই তার এই অনুপ্রেরণার শক্তি যোগায়। সিকান্দার আবু জাফরের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ প্রসন্ন শহর, বৈরী বৃষ্টিপাতে, তিমিরান্তিক, বৃশ্চিক লগ্ন, মালব কৌশিক ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সিকান্দার আবু জাফরের আশা কবিতাটি মালব কৌশিক কাব্যগ্রন্থের অন্তর্গত। সাহিত্যকর্মে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার এবং 21শে পদক মরণোত্তর মৃত্যুর পরে ভূষিত হন। 5ই আগস্ট 1975 সালে সিকান্দার আবু জাফর মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে অনেকগুলো এমসিকিউ তোমরা অনুশীলন করলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই এমসিকিউ গুলোর অনুশীলনের মাধ্যমে তোমাদের যে 20টি এমসিকিউ বাংলা প্রথম পত্র থেকে থাকবে, এই কিছুটা তোমাদের এগিয়ে থাকলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো যাই পরবর্তী অংশে। আশা কবিতা সিকান্দার আবু জাফরের পাঠ পরিচিতি যে বিষয়টা ছিল, সিকান্দার আবু জাফরের মালব কৌশিক কাব্যগ্রন্থের অন্তর্গত অর্থাৎ সংকলিত হয়েছে। জাগতিক এ পৃথিবী ক্রমশ জটিল হয়ে উঠেছে, কারণ মানুষ ক্রমশ আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে, নিজের মধ্যেই থেকেছে। মানুষের সঙ্গে মানুষের বাড়ছে ব্যবধান, অর্থাৎ সম্পর্কের দিক দিয়ে এই ব্যবধান বাড়ছে। কারো মনে যেন শান্তি নেই, বিত্ত বৈভব অর্জন করা আর সুখের দুর্ভাবনায় তাদের আয়ু কমে যাচ্ছে, অর্থাৎ তারা বিত্তশালী হওয়ার জন্য যে চিন্তা চেতনায় নিমগ্ন থাকে এবং ভাবছে এটাই বোধহয় সুখ, কিন্তু সেই সুখের দুর্ভাবনায় তাদের ধীরে ধীরে আয়ু কমে যাচ্ছে এবং বাড়ছে ব্যবধান। কিন্তু কবি এসব অতিক্রম করে যেতে চাইছে সেই সব মানুষের কাছে যারা প্রকৃত অর্থেই মানুষ, যারা এসব নিয়ে চিন্তা চেতনায় নিমগ্ন থাকে না। মনুষ্যত্বের আলো যারা জ্বালিয়ে রেখেছেন, দরিদ্র হলেও এই মানুষ বিত্তের পেছনে ছোটে না, অর্থাৎ সোনার উপর পাহাড় গড়ে তোলে না, জীর্ণ ঘরেই বসবাস করে তারা সুখী। তুষ্ট ছোট 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 আনন্দ অবগাহনেই কাটে তাদের দিন। সারাদিন তারা হাড় ভাঙা খাটনি খাটে, তাতে হয়তো একটি দিনের আহার্যও জোটে না, তবুও কোনো দুরাশা বা গ্লানি তাদের গ্রাস করে না। তারা এই ভেবে চিন্তায় নিমগ্ন থাকে না যে আমরা অনাহারে দিন কাটছে বা কিছু কিছুটা খাচ্ছি, পরিপূর্ণ ভাবে খেতে পারছি না। কোনো দীনতা বা সংশয়ে তাদের জীবন ক্লিষ্ট নয়, তাদের এই কষ্ট এই ধরনের সংশয় বা চিন্তা চেতনা নেই, বরং দারিদ্র্যের মধ্যে থেকেও তারা মানুষকে ভালোবাসতে পারে। এটাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় গুণ, প্রতিবেশীকে সাহায্য করে। কবি মনুষ্যত্বের অধিকার এসব মানুষের সান্নিধ্য পেতে চেয়েছেন, চাই হারিয়ে যেতে চেয়েছেন তাদের মাঝে। তিনি মনে করেন এরাই হচ্ছে প্রকৃত মানুষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা কবিতা চলো যায় আমরা নৈবেদিক প্রশ্নোত্তরে চলে যাই। সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটু আগেই যেই প্রশ্নোত্তর তোমরা শিখে নিলে, তোমরা জানো 1919 সালে তিনি জন্মগ্রহণ করেন। মানুষ ক্রমশ কি হয়ে পড়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আত্মকেন্দ্রিক, অর্থাৎ আজকে দুইয়ের উত্তর হচ্ছে ঘ। দেশ বিভাগ বলতে বোঝানো হয়েছে 1947 সালকে। মানুষের শ্রেষ্ঠ গুণ বলা হয় কোনটিকে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের উত্তর একদম সঠিক। মানুষকে ভালোবাসতে পারাকেই সবচেয়ে বেশি শ্রেষ্ঠ গুণ হিসেবে চিহ্নিত করেছেন কবি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সম্পৃক্ত ঘটনা হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সৈয়দপা আন্দোলন। সৈয়দপা আন্দোলন কে বেগবান করার জন্য সিকান্দার আবু জাফর কাজ করে গেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 6 নম্বর প্রশ্ন সিকান্দার আবু জাফরের। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটু মিস্টেক হয়েছে, সিকান্দার আবু জাফরের হবে। কোন গানটি স্বাধীনতা কামী বাঙালি জাতিকে বিশেষভাবে অনুপ্রেরণা করে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের এই সঠিক উত্তরটি জানো, সেটি হচ্ছে আমাদের সংগ্রাম চলবেই, এই গানটি অনুপ্রেরণা শক্তি জুগিয়েছিল। আশা কবিতায় সোনার উপর পাহাড় বলতে বোঝানো হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিত্ত সুখ, অর্থাৎ বিত্ত সম্পদশালী হওয়ার জন্য, টাকা পয়সা করার জন্য যে সুখ কেনার পেছনে দৌড়ানো, সেটাই হচ্ছে সোনার উপর পাহাড়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 8 নম্বর প্রশ্ন হচ্ছে কবিতা আশা কবিতা কবি কিসের অন্তরালে হারিয়ে যেতে চান? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো কান্না হাসির, অর্থাৎ 8-এর উত্তর হচ্ছে খ। জীর্ণ শব্দের অর্থ হচ্ছে শীর্ণ। তুচ্ছ নিয়ে তুষ্ট থাকা মানুষ কি হতে পারে? ক, সুখী হতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 10টি এমসিকিউ এখনই শিখে গেলাম আশা কবিতার এখান থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ধাপে আমরা চলে যাচ্ছি। আশা কবিতা সিকান্দার আবু জাফরের 11 নম্বর প্রশ্ন হচ্ছে সিকান্দার আবু জাফর কোন পত্রিকায় কর্মরত ছিলেন? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দৈনিক, মাসিক, সমকাল।
নাকি দৈনিক বাংলা? দৈনিক বাংলায় কর্মরত ছিলেন। সিকান্দার আবু জাফর কোনটিতে বেগবান করতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখেন? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে আমরা এই প্রশ্নটির জবাব পেয়েছি, সেটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় দফা আন্দোলন। তাহলে 12 প্রশ্নের উত্তর হচ্ছে গ। কবি সিকান্দার আবু জাফর রচিত গান ও কবিতার বৈশিষ্ট্য হিসেবে কোনটিকে চিহ্নিত করা যায়? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনুপ্রেরণাদায়ক হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। কবির কল্পিত মানুষেরা কিভাবে ঘুমিয়ে থাকে? কারণ তিনি চেয়েছেন যারা বিত্ত সুখের দুর্ভাবনায় ঘুণিপাক খায় না, তারাই হচ্ছে নির্ভাবনায়, অর্থাৎ কল্পিত তারা মানুষ নির্ভাবনায়। তাহলে 14 প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। কবি সিকান্দার আবু জাফর পেশায় ছিলেন একজন সাংবাদিক। তোমাদের উত্তর একদম সঠিক। 15 প্রশ্নের উত্তর হচ্ছে ক। 16 নম্বর প্রশ্ন, কোথায় মানুষেরা নির্ভাবনায় ঘুমিয়ে থাকে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 16 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে জীর্ণ বেড়ার ঘরে তারা ঘুমিয়ে, যারা ঘুমিয়ে থাকে তারা নির্ভাবনায় ঘুমাতে পারে। মানুষের নিশ্চিত ঘুমের নিশ্চয়তা দিতে পারে কোনটি? 17 নম্বর প্রশ্নের উত্তরে তোমরা জানো নির্ভাবনায়, আর 17 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ। আশা কবিতা কবি আধার ঘর বলতে বুঝিয়েছেন দুঃখ দরিদ্র ক্লিষ্ট সংসার, অর্থাৎ যাদের কোনো চিন্তা ভাবনা নির্ভাবনা তাদের, তাই হচ্ছে কবি আধার ঘর বলতে বুঝিয়েছেন দুঃখ দরিদ্র ক্লিষ্ট সংসার, অর্থাৎ 18 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ। আশা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে এই উত্তর উত্তর পেয়েছ। উত্তরটি হচ্ছে মালব কৌশিক, একদম উত্তর সঠিক। সিকান্দার আবু জাফর কত সালে মৃত্যুবরণ করেন? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো 1975 সালে মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই 20টি MCQ পেয়েছ তোমাদের এই আশা কবিতা থেকে। এখান থেকে সর্বোচ্চ তোমাদের MCQ গুলো থাকবে 20টির মধ্যে, এখান থেকেই তোমাদের MCQ গুলো থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আশা কবিতা থেকে যে কয়টি নৈবিত্তিক তোমরা পাবে, ইনশাল্লাহ আশা করি এগুলো অনুশীলন করলেই তোমরা পাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পরবর্তী কবিতা হচ্ছে সাহসী জননী বাংলা, লিখেছেন কামাল চৌধুরী। কামাল চৌধুরী 1957 সালের 28 জানুয়ারি কুমিল্লা জেলার 14 গ্রামে, 14 গ্রাম উপজেলার বিজয় করা গ্রামে জন্মগ্রহণ করেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কতগুলো নৈবিত্তিক, তিনি জন্মগ্রহণ করেন 1957 সালের 28 জানুয়ারি কুমিল্লা জেলার 14 গ্রাম উপজেলার বিজয় করা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা আহম্মদ হোসেন চৌধুরী এবং মাতা তাহেরা হোসেন। 1973 সালে তিনি নারায়ণগঞ্জের গোদনাইল হাই স্কুল থেকে SSC পাস এবং 1975 সালে ঢাকা কলেজ থেকে HSC পাস করেন। পরবর্তীকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে সম্মান সহ স্নাতক ও স্নাতকোত্তর, অর্থাৎ অনার্স এবং মাস্টার্স পাস করেন। 2006 সালে তিনি গারো জনগোষ্ঠীর মাতৃসূত্রীয় আবাস প্রথা নিয়ে গবেষণা করে PhD ডিগ্রি অর্জন করেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আরেকটি MCQ তোমাদের 2006 সালে গারো জনগোষ্ঠী, আমাদের যে নৃগোষ্ঠী রয়েছে তাদের মধ্যে গারো জনগোষ্ঠী একটি ক্ষুদ্র জনগোষ্ঠীর মধ্যে, তাদের নিয়ে যে আবাস প্রথা তারা পালন করে তাদের নিয়ে গবেষণা করে PhD ডিগ্রি অর্জন করে। বর্তমানে তিনি সরকারি চাকরিতে নিয়োজিত আছেন। তার কবিতা বাঙালির অবগাহন, জীবনচর্চা এবং সংগ্রাম মানবীয় বোধের উচ্চারণ, সেই সঙ্গে শিল্পিত প্রকরণের উজ্জ্বল প্রকাশ, শব্দ ও ছন্দ সচেতন নিরীক্ষা প্রবণ এ কবি বাংলা কবিতার পরিশ্রুত ধারার অন্যতম প্রধান প্রতিনিধি হিসেবে আত্মনিয়োগ করেন। শব্দ ও ছন্দ সচেতন ছিলেন তিনি, পরীক্ষা প্রবণ অর্থাৎ নিরীক্ষা প্রবণ, নিগূঢ় তত্ত্ব বিশ্লেষণ ইত্যাদির প্রতিনিধি ছিলেন। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ মিছিলে সমান বয়সী, টানাপোড়েনের দিন, টানাপোড়েনের দিন, এই পথ এই কোলাহল, এসেছি নিজের ভোরে, ধুলি ও সাগর দৃশ্য, হে মাটি পৃথিবী পুত্র, পান্থশালার ঘোড়া ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো সাহসী জননী বাংলা ধুলি ও সাগর দৃশ্য কাব্যগ্রন্থের অন্তর্গত। কিশোর কবিতা আপন মনের পাঠশালাতে সাহিত্যের তাৎপর্যময়
অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার সহ অনেক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সাহসী জননী বাংলার পাঠ পরিচিতি চলে যাচ্ছে। কবি কামাল চৌধুরী ধুলি ও সাগর দৃশ্য কাব্যগ্রন্থের অন্তর্গত সাহসী জননী বাংলা কবিতার কবিতা অংশ গ্রন্থ থেকে সংকলন করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যেই আমরা এই নৈবেদ্যিকটা জেনে গেলাম। এখানে বলা হয়েছে, ভীতু ও ভেত ভেত বলে যাদের অভিহিত করা হয়েছিল, সেই মিথ্যাচার ব্যর্থ করে দিয়ে বাঙালি জাতি তাদের শৌর্য বীর্যের মহিমায় জয় করে নেয় স্বাধীনতা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে বাঙালিদের ভীতু ভেত বলে অভিহিত করা হয়েছিল, সেই মিথ্যাচার সেইখান থেকে ব্যর্থতার রেশ কাটিয়ে বাঙালি জাতি একটি শৌর্যের মহিমায় জয় করে নেয়, সেটাই হচ্ছে আমাদের এই স্বাধীনতা মুক্তিযুদ্ধের যে স্বাধীনতার শিকল বাঙালি জাতি পড়েছিল। মুক্তির পতাকা তাদের হাতে, শত্রুর আসুরিক আচরণ এবং বিকট উল্লাস তার নৃশংসতার স্বল্প সময়ে পরাভূত করা সম্ভব হয়। এদেশে মানুষের মনে কাব্যময় স্নিগ্ধতার সঙ্গে সাহসের ইস্পাত দৃঢ়তা আছে বলে অনাদি অতীতে সংগ্রাম ভাষার জন্য রক্তদানের ইতিহাস, মুক্তিযুদ্ধকালে তিনি বাঙালির প্রেরণায় বাতি ঘর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো আমাদের বাঙালি জাতি হচ্ছে রক্ত রক্তের যে ঝরার যে ইতিহাস আমাদের রয়েছে এবং গৌরবময় যে ইতিহাস রয়েছে, সেই ইতিহাসের একটি অংশ হচ্ছে যে রক্তদানের মাধ্যমে আমরা সেই ইতিহাসকে রক্ত রঞ্জিত করার ইতিহাস রয়েছে আমাদের। এদেশের জনজীবনের বিভিন্ন বাঁকে আছে প্রতিরোধ এবং সংগ্রামের ঐতিহ্য। গ্রাম বাংলার মানুষ সমন্বিত সংহতিতে পরাভূত করে অশুভ শক্তিকে। যে কোনো অশুভ শক্তি আসলেই তাকে পরাভূত করার জন্য একভূত হয়ে বাঙালি জাতি সোচ্চার হয়ে এদেশের মানুষকে মুক্ত করার লক্ষ্যে পৌঁছে যায়। আসলে এইসব বাংলা জননীর প্রাণের উত্তপ্ত স্পন্দন জাত, আর তার মাটি থেকে উঠে আসা সাহসের ফোয়ার্সনাদ। সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে এই বীর জাতি বিজয়ের পতাকা উড়িয়ে ফিরে এসেছে দেশমাতৃকার ক্রোড়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেশ হচ্ছে মা, মায়ের ক্রোড়ে ফিরে আসা সেই বীর জাতি হচ্ছে বাঙালি জাতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেই বিষয়কে প্রাণধিক করার লক্ষ্যে সাহসী জননী বাংলা কবিতাটি কামাল চৌধুরী রচনা করে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন চলে যাচ্ছি এই সাহসী জননী বাংলা কবিতার নৈবেদ্যিক প্রশ্নোত্তরে। কামাল চৌধুরী কোন ধরনের কবি? কামাল চৌধুরী ছিলেন নিরীক্ষা প্রবণ কবি। অসুরের কথা কোথায় বর্ণিত রয়েছে? হিন্দু পুরাণে। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো বর্তমানে কামাল চৌধুরী কোথায় নিয়োজিত আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সরকারি প্রতিষ্ঠানে। আর্যগণ কাদের ঘৃণা চোখে দেখতেন? আর্যগণ অনার্যদের ঘৃণার চোখে সবসময় দেখতেন। প্রিয় শিক্ষার্থী, 5 নম্বর প্রশ্ন হচ্ছে, চিরকবিতার দেশ বলা হয় বাংলাদেশকে। সাহসী জননী বাংলা কবিতার বক্তা হচ্ছে বাঙালি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে MCQ পর্বে আমরা আছি, আমরা দেখতে পাচ্ছি 7 নম্বর প্রশ্ন হচ্ছে, অনার্যগণ আর্যদের কি রকম চোখে দেখতো? অবজ্ঞার চোখে, ঘৃণার চোখে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 7 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। কবি কামাল চৌধুরীর ক্ষেত্রে যা প্রযোজ্য, সংগ্রাম এবং মানবীয় বোধের ধারক, ছন্দ ও শব্দ সচেতন নিপুণ শিল্পী, নিরীক্ষা প্রবণ চিন্তাধর্মী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3টি উত্তরই সঠিক, অর্থাৎ আজকের উত্তর হচ্ছে ঘ, 1, 2 ও 3। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী ধাপে আমরা চলে যাচ্ছি। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নের উত্তরটি আমি আবার প্রশ্নটি দিয়েছি, সে প্রশ্নটির উত্তর তোমরা জানো। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, সাহসী জননী বাংলা কবিতার বক্তা কে? বাঙালি। সাহসী জননী বাংলার কবিতার শ্রেষ্ঠ প্রেক্ষাপট, অর্থাৎ কবিতার প্রেক্ষাপটটা হচ্ছে মুক্তিযুদ্ধ। কবি মাতৃ অপমান বলতে বুঝিয়েছেন আমাদের দেশের অসম্মান, দেশের মায়ের অসম্মান, বাংলাদেশের নারীদের অপমান। প্রিয় শিক্ষার্থী, তোর হচ্ছে গ, 1 এবং 3, বাংলাদেশের অসম্মান এবং বাংলাদেশের নারীদের অপমান। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, কবি সাহসী জননী বাংলা সাহসী জননী বলেছেন কাকে?
প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো বাংলাদেশকে, বাংলাদেশ হচ্ছে আমাদের মা এবং মাটি হচ্ছে আমাদের মা, এই বাংলাদেশকে সাহসী জননী বলেছেন। কামাল চৌধুরীর সাহিত্যে তাৎপর্যময় অবদানের জন্য কি পুরস্কার পান? 21শে পদক, বাংলা একাডেমি পুরস্কার, স্বাধীনতা পুরস্কার, না আদমজী পুরস্কার? প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। কামাল চৌধুরীর জন্ম তারিখ কত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তোমাদের তোমরা জানো কামাল চৌধুরী জন্মগ্রহণ করেছিলেন 28শে জানুয়ারি। অসুররা কাদের শত্রু? প্রিয় শিক্ষার্থী, দেবতাদের শত্রু। 16টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে তোমাদের এই অনুশীলনের ধারাটা অব্যাহত থাকলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা শামসুর রহমান রচিত এই কবিতাটি আমরা এখন পাঠ পরিচিতির মধ্যে চলে যাব। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা শীর্ষ কবিতাটি শামসুর রহমানের শ্রেষ্ঠ কবিতা এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবিতাটি কবির বন্দি শিবির কাব্যগ্রন্থের অন্তর্গত। স্বাধীনতা শুধু শব্দ মাত্র নয়, এটি এমন এক অধিকার এবং অনুভব যা মানুষের জন্মগত। কিন্তু পাকিস্তানিরা বাঙালিদের স্বাধীনতা হরণ করেছিল। এই স্বাধীনতা অর্জনের লক্ষ্যে 1971 সালে আপামর বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। যুদ্ধ চলাকালে বাঙালির রক্তের রক্ত গঙ্গা বইয়ে দেয় পাকিস্তানি যুদ্ধবাজরা। বাংলাদেশের স্বাধীনতার জন্য সংগ্রামে সকিনা বিবির মতো গ্রামীণ নারীর অসহায় সম্বল সম্ভ্রম বিসর্জিত হয়েছে, হরিদাসী হয়েছে স্বামীহারা, নবজাত হারিয়েছে তার মা বাবাকে। পাকিস্তানি হানাদার বাহিনীর বাঙালির ছাত্রাবাস আক্রমণ করে ছাত্রদের হত্যা করে শহরের বুকে অগ্নাস্ত্র নিয়ে গণহত্যা চালিয়ে পুড়িয়ে দেওয়া হয় গ্রাম এবং শহরের লোকালয়। এর প্রকৃতিতে প্রতিবাদ ওঠে প্রচুর কণ্ঠেও কুকুর আর্তনাদ করে। মুক্তিযুদ্ধে শ্রমিক, কৃষক, জেলে, রিক্সাওয়ালা প্রমুখ সাধারণ মানুষ আত্মত্যাগ করে। দগ্ধ হওয়া লোকালয় প্রবীণ বাঙালির আলোকিত চোখে অগ্নি ঝরায়। সেই সঙ্গে নবীন রক্তে প্রাণস্পন্দন এবং আশা জেগে থাকতে দেখে কবি মুক্তিযুদ্ধ চলাকালীন দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করেন, এত আত্মত্যাগ যার উদ্দেশ্যে সেই স্বাধীনতা বাঙালি একদিন ছিনিয়ে আনবেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের শামসুর রহমানের যে অমোঘ বাণীগুলো আগে আমরা পড়ে নিলাম, এখন আমরা কবি পরিচিতিতে চলে যাচ্ছে। শামসুর রহমান 1929 সালে 24শে অক্টোবর ঢাকা শহরে জন্মগ্রহণ করেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এমসিকিউ গুলো তোমাদের তোমরা জানো কোথায় কোথায় এমসিকিউ আছে, যে 1929 সালে 24শে আগস্ট জন্মগ্রহণ করে তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরা থানার পাহাড়তলি গ্রামে। তার পিতা মোখলেসুর রহমান চৌধুরী এবং মাতা আমেনা খাতুন। তিনি 1945 সালে ঢাকার পোগজ স্কুল থেকে ম্যাট্রিক পাস এবং ঢাকা কলেজ থেকে 1947 সালে ইন্টারমিডিয়েট পাস করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি করেন। তার পেশা ছিল তিনি পেশায় একজন সাংবাদিক ছিলেন। তিনি একনিষ্ঠভাবে কাব্য সাধনায় নিয়োজিত ছিলেন, বিশেষ করে মধ্যবিত্ত নাগরিক জীবনের প্রত্যাশা, হতাশা, বিচ্ছিন্নতা, বৈরাগ্য ও সংগ্রাম তার কবিতার সার্থকভাবে বিধিত হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই এমসিকিউ গুলো অত্যন্ত জরুরি। তার কবিতায় অতি আধুনিক কাব্যধারার বৈশিষ্ট্য সার্থকভাবে প্রকাশ পেয়েছে। উপমা এবং শিল্পকর্মে তিনি প্রকৃতি নির্ভর ছিলেন, প্রকৃতি নির্ভর এবং বিষয় উপাদান শহর কেন্দ্রিক ছিলেন। তাহলে তার প্রকৃতি ছিল উপমা এবং শিল্পকর্মে এবং তার উপাদান এবং বিষয় ছিল শহর কেন্দ্রিক। তার প্রধান কাব্যগ্রন্থ হচ্ছে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরলোকে দিব্যরথ, নিজ বাসভূমে, বন্দি শিবির থেকে, দুঃখ সময়ের মুখোমুখি, ফিরিয়ে নাও ঘাতক কাটা, এক ধরনের অহংকার, আদি গন্ত, নগ্ন পদধ্বনি, আমি অনাহারি, বাংলাদেশ স্বপ্ন দেখে, দেশদ্রোহী হতে ইচ্ছে করে, বুক তার মানুষের হৃদয়, গৃহযুদ্ধের আগে, হৃদয়ে আমার পৃথিবীর আলো, হরিণের হার, মানব হৃদয়ে নৈবেদ্য সাজাই, ইত্যাদি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা বন্দি শিবির কাব্যগ্রন্থের অন্তর্গত। এছাড়া তার কিছু অনুবাদ কবিতা ও শিশুতোষ কবিতা রয়েছে। শামসুর রহমান তার অনন্য সাধারণ কবিকীর্তির জন্য বাংলা একাডেমি পুরস্কার 21শে পদক সহ অসংখ্য পুরস্কার এবং সম্মাননায় ভূষিত হন। এই মহান কবি 17ই আগস্ট 2006 সালে মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরবর্তী নৈবিত্তিক প্রশ্নোত্তরে চলে যাচ্ছে। কবি শামসুর রহমান কোথায় জন্মগ্রহণ করেন? প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো ঢাকায়। তেজি তরুণ রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ায়,
স্বাধীনতা অর্জনের, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই দুইয়ের প্রশ্নের উত্তর হচ্ছে স্বাধীনতা অর্জনে শত্রু হনন করতে তেজি তরুণ রাইফেল ঘুরে বন জঙ্গলে ঘুরে বেড়ায়, স্বাধীনতা কোনটিতে উড়িয়ে আসবে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশানা উড়িয়ে আসবে, তিনের উত্তর হচ্ছে খ, মোল্লাবাড়ির বিধবা কি ধরে দাঁড়িয়ে আছে? পোড়া ঘরের খুঁটি ধরে দাঁড়িয়ে আছে। শামসুর রহমান রচিত কাব্যগ্রন্থ কোনটি? ক, দেশদ্রোহী হতে ইচ্ছে করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুর 6 নম্বর প্রশ্ন হচ্ছে, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় নতুন নিশান দ্বারা বোঝানো হয়েছে স্বাধীন দেশের পতাকা। 6-এর উত্তর হচ্ছে ঘ, কাদের জীবনের প্রত্যাশা হতাশা ও সংগ্রাম শামসুর রহমান কবিতায় বিধৃত হয়েছে? মধ্যবিত্ত নাগরিক কবিদের, নাগরিক মানুষের। সনাতন ধর্মে সিঁথির সিঁদুর মুছে ফেলা হয় কেন? শিক্ষার্থী তোমরা এই প্রশ্নের উত্তর জানো, স্বামী হারা গেলে, স্বামী মারা গেলে বিধবার চিহ্ন হিসেবে তা সিঁথির সিঁদুর মুছে ফেলতে হয়। কবি শামসুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন? ইতোমধ্যে এই উত্তরটি আমরা জানি, 1929 সালে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী আমরা 90 দিকে চলে গেলাম। মোল্লাবাড়ির বিধবা ঘরটি ছিল কেমন? ঘরের ঘরের টিনের দগ্ধ না পরিপাটি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দগ্ধ, পুড়ে ছাই হয়ে গিয়েছিল। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় কে আসবে বলে সফিনা বিবির কপাল ভাঙলো? প্রিয় শিক্ষার্থী স্বাধীনতা আসবে বলে সফিনা বিবির কপাল ভাঙলো। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, মেঘনা মাঝি উদ্দাম ঝড়ে নৌকা চালানোর সময় বলে গাজি গাজি? 12 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ, অপরাহ্ন অপরাহ্ন শব্দটির পরিচয় হিসেবে কোনটি গ্রহণযোগ্যতা আছে? ক, তৎসম শব্দের। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় কে আসবে বলে সফিনা বিবির কপাল ভাঙলো? স্বাধীনতা, রুস্তম শেখের ফুসফুস এখন পোকার দখলে বলতে বোঝানো হয়েছে রুস্তম শেখ মৃত বলে, মৃতকে বোঝানো হয়েছে। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় পথের ধারে শূন্য থালা হাতে বসেছিল অনাহারী বা অনাথ কিশোরী? প্রিয় শিক্ষার্থী তোমাদের এই তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার 16টি প্রশ্ন এমসিকিউ অর্থাৎ নৈবেদিক প্রশ্ন উত্তর আমরা পেয়ে গেলাম। এখান থেকেই আমরা সর্বাধিক প্রশ্ন পাবো বলে আশা করছি। প্রিয় শিক্ষার্থী তোমাদের দশম শ্রেণীর যে সংক্ষিপ্ত সিলেবাস রয়েছিল, বারবার সেই সিলেবাসের কথা বলছি যে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের যে অংশগুলো ছিল সে অংশের সম্পূর্ণভাবে আমি ক্লাসগুলো আপলোড করেছি, তোমরা সেগুলো দেখবে। এখানে আজকে যেই বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, পদ্যাংশ তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা আশা এবং সাহসী বাংলা, সাহসী জননী বাংলা, আর গদ্য রয়েছে উপেক্ষিত শক্তির উদ্বোধন, মমতাদি এবং 71-এর দিনগুলি, এই 6টি গদ্য পদ্য অংশই বাংলা প্রথম পত্র থেকে সর্বাধিক এমসিকিউ গুলো অনুশীলন করিয়েছি। তোমরা এর বাইরেও বই টেক্সট বুক বুক থেকে তোমাদের এই নৈবিত্তিক প্রশ্নোত্তর গুলো জেনে যাবে এবং আমার এই ক্লাসগুলো সর্বাধিক ভাবে মনোযোগ সহকারে গুরুত্ব সহকারে অনুশীলন করবে, তবেই তোমাদের বাংলা প্রথম পত্র থেকে 20টি এমসিকিউ এবং বাংলা দ্বিতীয় পত্রের যে সমাস কারক এবং বিভক্তি শব্দের শ্রেণী বিভাগ এই 3টি অংশ থেকে 20টি যে এমসিকিউ থাকবে সেগুলো বাংলা দ্বিতীয় পত্রের ক্লাসগুলো পেয়েছো তোমরা, সেখান থেকে সর্বাধিক অনুশীলন করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি দশম শ্রেণীর বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রের যে 20-40 নম্বর রয়েছে সেখান থেকে সর্বাধিক 40 নম্বর পাওয়ার যোগ্যতার কারণে তোমাদের সেই বিষয়ের জন্য আমি তোমাদের ক্লাস দিয়েছি এবং সেই ক্লাসগুলো করলেই তোমরা 40-এ 40 পাবে বলে আশা করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বাড়ির কাজের যে অংশ হিসেবে আমরা প্রতি বাড়ি দিই সেটা হচ্ছে যে বাংলা সিলেবাসের 3টি গদ্য এবং পদ্য থেকে যে 10টি এমসিকিউ থাকবে আজকের যে ক্লাস এবং পূর্ববর্তী যে ক্লাসগুলো সেখান থেকেই পাবে। এবং আজকে সংক্ষিপ্ত সিলেবাসটা আমি দেখিয়ে দিলাম এবং প্রথম ইভালুয়েশন টেস্ট তোমাদের 18 তারিখে অনুষ্ঠিত হবে। এই রুটিন আজই তোমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, তোমরা দেখে নিবে, তোমাদের গ্রুপগুলো ফলো করবে।
প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই 20টি এমসিকিউ পাওয়ার লক্ষ্যে যে তোমাদের যে ক্লাসগুলো আমরা আপলোড করলাম, তৈরি করে দিলাম, সেগুলো গুরুত্বের সাথে দেখবে। আমি আশা করছি তোমাদের 100 ভাগ নাম্বার পাবে বলে। প্রিয় শিক্ষার্থী, আজ আর নয়, তোমরা সুস্থ থাকো, বাড়িতেই থাকবে, তোমাদের সর্বাধিক মনোযোগ সহকারে গুরুত্ব দিয়ে লেখাপড়া করবে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, তোমাদের সার্বিক সুস্থতা কামনা করে আমি শেষ করছি। মনিরুল ইসলাম মজিদ জৈন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ।